কলকাতার মিতালিতে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি একটি নতুন ব্লগ আরম্ভ করছি, যেটা হলো যে ব্লগটা হলো বাঙালিদের তো মানে বুড়ি বোঝ ছাড়া বাঙালিদের কোনো কথাই নেই। আর এখন বর্ষাকালে তো ইলিশ মাছ মানে সবারই প্রিয়। তা ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছ ভাপে অনেক রকম পদই করা যায়। তা আমরা একটু সবাই মিলে মানে আমার দিদির ছেলের বউ আর আমার নাতি মিলে আমরা একটু ডায়মন্ড হারবারে যাচ্ছি, একটু দেখি ইলিশ মাছ পাওয়া যায় কি না। ওখানে গিয়ে আমি আমার সমস্ত ভিডিও ওজন 800 গ্রাম। তা আমরা এই 2-3 কিলোর মতো নিয়েছি, এখনো নেওয়া হয়নি পুরোটা, নেবো নিচ্ছি। আপনি যাতে বলবেন আমাদের ব্রাহ্মণ নিয়ে যান, ভাত দিচ্ছি। আমরা নবেন্দ্রবাজারে তো ঘোরাঘুরি করছি, এখান থেকে পুরো মাছ ডালারা মানে মাছ ভাইরা বসে আছে, আমরা দর করেছি সব জায়গায় দেখছি। এবার আমরা একটু ওদিকে যাচ্ছি, আমরা তো ভেটকি মাছ শুনেছি, ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই খাই, কিন্তু এই পাখি মাছ দিয়েও নাকি ফিশ ফ্রাই হয় উনি বলছেন। আপনি বলুন একটু মাছটার সম্বন্ধে, একটু মাছটা কেমন মানে এমনি এনারা খায় না, কিন্তু এবার কত করে বিক্রি করে ১০০ টাকা কেজি। আপনি বলতে কে এনেছেন যে মাছটা একটু বেশি তারা বলতে পারবে না। ও এটা কত কেজি পুরো উনি ঠিক বলতে পারছেন না, কারণ দাদা নেই, উনি বলতে পারছেন না ঠিক, কেউই বলতে পারবে না, কেউই বলতে পারবে না বলতে পারছে। ও তখন আমরা এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি, একটু বসেছিলাম। হ্যাঁ বাড়ির থেকে রওনা দিচ্ছি, হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট। আমি যে ইলিশ মাছগুলো কিনেছি সেগুলো রেসিপি করে তোমাদের দেখাবো। স্টেশন থেকে আমার ডান দিকে
আমাদের মাছ কেনার পর্ব শেষ হয়ে গেছে, এবার আমাদের খিদে পেয়েছে। তা আমরা এমন একটা হোটেলে উঠলাম, ঠিক পাশে শ্রদ্ধাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উঠেছি। এখানে দেখি একটু ইলিশ মাছ ভাত খাবো, ইলিশ মাছ খাতে কেমন টেস্ট হয়। আর আমাদের নাতি তো খুব বায়না করছে, বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, কিন্তু হোটেলে বিরিয়ানি নেই, তাও দাদারা ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের ভাতগুলো এসে গেছে, ও বসে আছে, ওর বিরিয়ানি আসবে। এবার ইলিশ মাছটা আসবে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর কত করে প্লেট? পার প্লেট হলো 200 টাকা করে। আমি মাছটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, এখন আমাদের টেবিলে সার্ভ করেনি। আমার দিদির নাতি তো জ্বালাচ্ছে, ওর নাম রিমো। রিমো এবারে বিরিয়ানির প্লেট এসে গেছে, বিরিয়ানি খাবে, খুব মজা, খুব আনন্দে ভিডিও করছে। এবারে মানে মুখ ভারী হয়ে গিয়েছিল মাছের পিসগুলো দেখে। আমাদের ইলিশ মাছ এসে গেছে টেবিলে, এবার আমি ইলিশ মাছের পিসগুলো দেখাচ্ছি। এই যে এই ধরনের পিস দিয়েছে আমাদের, আর ওকে দিয়েছে, ও খাওয়া টুসি খাওয়া হয়ে গেছে। ও পিস দিয়েছে, এই পিস দিয়েছে, 200 টাকা করে নিল। ভালো, খারাপ করেনি, মোটামুটি সিম্পলের মধ্যে ভালো করেছে। আর লিমো খাচ্ছে বিরিয়ানি, ও খুব খুশি বিরিয়ানি খেয়ে। খারাপ রান্না হয়নি, সিম্পলের মধ্যে খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। খাবার কেমন খেয়েছি বল? বলছে দারুণ লাগছে। ওর নাম সম্রাট, আমার দিদির ছোটো ছেলে। আর এই যে দিদি ছোটো ছেলের খুব আদরের, আমাদেরও খুব খিদে পেয়েছে, কথা বলতে পারছে না। তোমাদের আমি আবার পরে শেয়ার করছি। হ্যাঁ, খেয়ে বেরোলাম, খুব ভালো খেলাম, ইলিশমার ভাত খুব ভালো করেছি। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি চুপ করছি। আমরা হাঁটতে হাঁটতে এই নদীর এদিকে চলে এসেছি, এখন একটু ঘোরাঘুরি করবো, এদিক ওদিক ঘুরবো। আমার কোথাও সস্তায় আছে নাকি আরেকটু দেখি, আরেকটু ঘুরি। ওটা তো নগেন্দ্র বাজারে গেছিলাম, এবার একটু সাগরিকা হোটেলের সামনে থাকবো। মাছগুলো দেখো কত করে, 800 টাকা, 850 টাকা, 1200 টাকা। আর চিংড়ি, দেখি সরাও, হ্যাঁ
ফেটে গেছে। এটা কি মাছ গো? কাজল গৌরী। কাজল গৌরী কত করে গো? কাজল গৌরী মাছ এটা কত করে বললে? 300 টাকা করে। সব বড় দিদি ঢেকে রেখেছে। কাকিমা একটু শুনুন, কাকিমা আমরা এখন একটু আইসক্রিম খেতে এসেছি। বাবা আমি নিয়েছি চকোবার, আমার চকোবার ভালো লাগে, ও পারমেন্টও নিয়েছে। আমি বাড়িতে আসলাম, তাড়াতাড়ি করে এসেছি। আমি কি মাছ দেখা কিনেছি এবার তোমাদের দেখাচ্ছি। আমি এই 4টে মাছ কিনেছি, আর মোট 6টা কিনেছি। আমি 4টে রেখেছি, দিদির ছেলে 2টো নিয়ে গেছে, ঠিক এই সাইজেরই। এইবার আমি তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এই মাছগুলো দিয়ে আমি আরেকদিন রেসিপি করে তোমাদের দেখাবো, একটু নতুনত্ব রেসিপি বানাবো। এই বলে আজকে আমি ফ্রিজে মাছটা ঢুকিয়ে দিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি।